তো ট্রেন থেকে নেমে গেল মেয়েটা, তো দেখা যাক সামনে আবার কি বিপদ অপেক্ষা করছে। ও ভাই স্ক্যারি ডগ, সামনে একটা ভয়ঙ্কর কুত্তা দেখা যাইতেছে, তো এর হাত থেকে বাঁচতে হলে একে হাড্ডি দেবো নাকি? ও একটা পোল, ও পটি করে দিল কুকুরটা। যাই হোক, এই যাত্রা কুকুরের হাত থেকে বাঁচা গেল। ও মেয়েটা একটা সিট পাইয়ে এখানে বসে পড়লো, কিন্তু এখানে আঠা ছিল, তো আঠার সাথে লেগে গেছে। তো এখন এর হাত থেকে বাঁচতে হলে ক্রেন ব্যবহার করব নাকি কাপড়? ও কি করলো বুঝলাম না, কাপড়ের পিছনে আবার চোর চলে আসছে ম্যানহোলের ভেতর থেকে। তো এখন কি করা যায়, একটা হাতুড়ি দিয়ে দেই বাড়ি। ও ভাই, চোরটা ম্যানহোলের ভেতরে ঢুকে গেল আবার বাড়ি খেয়ে। তো এখানে একটা দোকানের ভেতর চলে আসছে, তো এখানে সে চোরটা আবারও চলে আসছে। তো এবার কি হাতুর দিয়ে বাড়ি দেবো নাকি মাইক দিয়ে আওয়াজ দেব? ও ভাই, মাইক দিয়ে আওয়াজ দিতে চোরটা পালাইতেছে। তো এখানে একটা ঘড়ির অপশন দেখতেছি আর একটা জাল, নেট। নেট দিয়ে কি এটাকে আটকাই দেবো নাকি? ও ভাই, নেট দিয়ে এটারে ধরতে যাইয়ে তো মেয়েটাই পড়ে গেল। যাই হোক, অপশন ভুল ছিল। তো আমি ঘড়িটা ব্যবহার করে দেখি। ও ভাই, এটা কি টাইম ট্রাভেল করলো নাকি? টাইম পিছনে দিয়ে দিল। তো এখন এই চোরটাকে ধরার জন্য কি করতে হবে? একটা বন্দুক আছে আর এখানে মইয়ের মতো কিছু দেখা যাচ্ছে, তো আমি এই দুটা ব্যবহার করে দেখি। ও ভাই, চোর ধরা পড়ে গেছে। তো মেয়েটা এই পর্বে একটা চোরকে তাড়াইলো, সাহস বেড়ে গেছে মেয়েটার বোধহয়, কি স্কুটি চালাচ্ছে। তো এখানে চোরটা আবার পিছু নিছে। তো এখানে কলার ছোলা আছে আর কলার ছোলাটা ব্যবহার করে দেখি। ও ভাই, কাজে দিল না, অপশন ভুল ছিল। তো চোরটা একে ফলো করতেছে, তো আমি এটা ব্যবহার করে দেখি। ও ভাই, এর চোখের উপরে গিয়ে পড়ছে। ও চোরটা ট্রাক নিয়ে চলে আসছে। তো মেয়েটা খুব ভয়ে আছে, তো আমি এখানে উড়াই নিয়ে চলে আসলাম। ও ভাই, চোরটা তো এখনও পিছু ছাড়তেছে না, চোরটা একটা ট্যাঙ্ক নিয়ে চলে আসছে, মেয়েটাকে তাড়া করতেছে। তো এখন কি করব, ট্যাঙ্কের মাথায় একটা এটা বসাই দিই। ও এটা তো রাবার ছিল, আমি ভাবছিলাম ট্যাঙ্কের গোলার মাথায় এটা বসায় দিলে বোধহয় নিজেই মরবে। ওহ, পুলিশে চোরটাকে ধরে ফেলছে। তো এই যাত্রায় মেয়েটা এখান থেকে বেঁচে গেল। ও ভাই, এটা রুমের মধ্যে মেয়েটা বসে আছে, এখানে ভূমিকম্প হইতেছে, তো ভূমিকম্পে বাঁচার জন্য টেবিলের নিচে যাইতে হবে। ওরে ভাই, সচরাচর তো সবাই টেবিলের নিচে যায় ভূমিকম্পে, কিন্তু যাই হোক আমার ভুল ছিল, আমার হেলমেটটা ব্যবহার করতে হবে। তো পাশের রুমে চলে আসলো, এই রুমে দরজা আটকানো, তো এখন এখান থেকে বের হতে হবে। তো আমি চাবিটা ব্যবহার করে দেখি। ও ভাই, চাবিটা ভুল অপশন ছিল, এটা কোনো কথা হয় না, চাবি দিয়ে তো দরজা খোলে, লজিকলেস। যাই হোক, আমি বোমটা ব্যবহার করে দেখি। ও ভাই, বোমটা দরজাটা উড়াই দিল বোমে। তো যাচ্ছে মেয়েটা, কোন দিকে যাচ্ছে বুঝতে পারতেছি না, সামনে ইলেকট্রিসিটি, এখান থেকে যাওয়া যাবে না। তো এক কাজ করা যাক, রাবারের জুতোটা পরে এখান থেকে চলে যাওয়া যাবে আশা করা যায়। ও মেয়েটা চলে আসছে, সামনে কাঁচ ভেঙে পড়ে আছে নাকি? তো এখানে সাইকেলটা নিয়ে চলে যাই। ও ভাই, সাইকেল নিয়ে যাওয়া গেল না, তো ঘড়িটা ব্যবহার করার দরকার ছিল, ঘড়িটায় বোধহয় টাইম ট্রাভেল করা যায়। তো ঘড়িটা ব্যবহার করে আগের মতো নিয়ে আসি। ও ভাই, টপটা আগের মতো হয়ে গেছে, যাই হোক ভালো। তো সামনে দেখা যাক, ও সামনে পানি পড়তেছে, তো রেইনকোট ব্যবহার করে এখান থেকে চলে যাওয়া যাবে আশা করা যায়। ও নো, এটা কি ভাই, কি ছিল? যাই হোক, রেইনকোট ব্যবহার করে কাজ হলো না, তো এখানে একটা টপের মতো আছে। ও টপ না ওটা, যাই হোক, ওয়াটার লিকেজের জায়গাটা বন্ধ করে দেওয়া গেল। তো এই যাত্রায় ওখান থেকে বের হয়ে আসছে মেয়েটা, দেখা যাক সামনে কি বিপদ অপেক্ষা করছে। এখানে একটা কুকুর চলে আসছে ভয়ঙ্কর, তো কুকুরটাকে ভয় দেখাবো বাক্সেতে নাকি লেগ পিস দেবো, ভয় দেখাই। ও কুকুরটা ভয় পাইছে, এখান থেকে চলে গেছে, কিন্তু এখানে লাইট চলে গেছে।
ভাই একটা চোখ দেখা যাইতেছে অনেক উপরে, তার মানে বড় একটা কিছু এখানে আছে। গ্রেনেড ফাটাবো নাকি তীর মারবো? তীর মেরে দেখি। ও ভাই এটা তো একটা বেলুন ছিল, আমি ভাবছিলাম কোনো ভয়ঙ্কর কোনো প্রাণী এসে পড়লো নাকি আবার। তো লিফটটা বন্ধ হয়ে গেছে, লিফটটা খুলতে হবে। তো আমি ক্রোবারটা ব্যবহার করে দেখি। ও ভাই ক্রোবার ব্যবহার করতে যাই তো ইলেকট্রিক শক খেয়ে ফেললো। যাই হোক অপশন ভুল ছিল, তো ডাম্বেল ব্যবহার করে দেখি কি হলো বুঝলাম না। এখন আবার ব্যায়াম করা শুরু করলো। যাই হোক ব্যায়াম করে শক্তি বাড়ায় লিফটটা ভাঙিয়া ফেললো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো করে আমাদের সাথেই থাকুন।